বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরা বিদ্যুৎ নিগম দপ্তরের পক্ষ থেকে আগরতলা শহরের রাজপথে সুবিশাল বাইসাইকেল র্যালি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বে আজকের এই দিনটি পালন করা হচ্ছে পরিবেশকে রক্ষা করার শপথ নিয়ে। বিশ্বায়নের ফলে পরিবেশ দিন দিন কলুষিত হচ্ছে। পরিবেশকে রক্ষা না করলে ভবিষ্যতে এই পৃথিবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবং পরিবেশ দূষণের একটি কারণ হচ্ছে যানবাহন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানবাহন, এবং যানবাহনের এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ছোট ছোট দূরত্বে গাড়ি বাইকে করে না যাতায়াত করে বাইসাইকেলে করে যাতায়াত করলে পরিবেশকে অনেকটাই রক্ষা করা যায়। এই বার্তাকেই সামনে রেখে সোমবার সকালে ত্রিপুরা বিদ্যুৎ নিগম দপ্তরের পক্ষ থেকে একটি সুবিশাল বাইসাইকেল র্যালির আয়োজন করে। এই বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের এমডি দেবাশীষ সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।